পূজোর ফুল হিসেবে চাহিদার বাজারে জবার স্থান অনেক উপরে। বিভিন্ন পূজোতে এই ফুলের কুঁড়ি এবং মালার বিশেষ চাহিদা থাকে। এই চাহিদাকে সামনে রেখে এখন অনেক চাষি জবা ফুল চাষে মনোনিবেশ করেছেন। কালী পূজোর প্রধান উপকরণ যে জবা ফুল, সে কথা অজানা নয় কারুরই। স্বাভাবিকভাবেই শ্যামা পূজা এলেই বাড়তে থাকে জবা ফুলের চাহিদা, কারণ জবা ছাড়া কালী বন্দনা অসম্পূর্ণ। মালা থেকে শুরু করে পূজোর কাজ সর্বত্রই লাগে জবা। প্রতিবারই দেখা যায় কালী পূজোর আগে বিশেষ করে এই জবা ফুলের চাহিদা দ্বিগুণ ভাবে বৃদ্ধি পায়। তবে জবা ফুলের সংকট মেটাতে এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের শেষ প্রান্ত এবং রায়গঞ্জ শুরুতেই পোয়ালতোর গ্রামের কৃষক রাকেশ হালদার তার দুবিঘা জমিতে শয়ে শয়ে জবা ফুলের গাছ লাগিয়ে সেই গাছ থেকে ফুল সংগ্রহ করে এখনো বছরে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন। জবা ফুল চাষী রাকেশ হালদার জানান, আজ থেকে কয়েক বছর আগে থেকে তিনি এই জবা ফুল চাষ শুরু করেছিলেন পরীক্ষামূলকভাবে। সেই ফুল চাষ তার সফল হওয়ায় তিনি এখনো কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, শিলিগুড়ি, মালদা, প্রতিবেশী রাজ্য বিহারেও তার এই জবা ফুল পাঠাচ্ছেন। শুধু তাই নয়, কালী পুজোর দিন অঞ্চলে যত কালী পুজো হয় বেশিরভাগ জায়গাতেই তিনি জবা ফুল দেন, যা দিয়ে মা কালীর পূজা অর্চনা হয়। অপর ফুল চাষী বিথিকা হালদার বলেন, জবা ফুল বিক্রি করে বছরে কয়েক লক্ষ টাকা উপার্জন করছেন, ফলে তার সংসারও ভালোভাবেই চলছে। তিনি আরও বলেন, তার বাগানে শুধু লাল জবাই নয়, সব থেকে বড় আট ধরনের জবা ফুলের গাছ রয়েছে। শুধু ফুলই দেন না, জবা ফুলের মালা তার কাছে অর্ডারও আসে বানানোর জন্য, আর সেই অর্ডার মাফিক ঠিক করে তিনি জবা ফুলের মালাও দিয়ে দেন। তিনি আরও বলেন, বাজারে জবা ফুলের চাহিদা প্রচুর থাকায় তিনি দামও পাচ্ছেন বেশ ভালোই। উল্লেখ্য, কালী পুজোয় অন্যান্য ফুলের চেয়ে অনেক বেশি পরিমাণ জবা ফুলের চাহিদা থাকে। পুজোর কয়েকদিন আগে থেকেই ফুলের দাম চড়তে শুরু করে, আর পুজোর দিন জবা ফুলের দাম হয় আকাশ ছোঁয়া। এ বিষয়ে জবা ফুল চাষী রাকেশ হালদার বলেন, আমরা ফুলের চাষ করে থাকি বিভিন্ন রকমের। যেমন জবা আছে, আমাদের আট রকমের জবা আছে, তার মধ্যে ছয় সাত রকমের নাম জানি, বাকিটা জানি না। ফুল চাষের দিকে কেন ঝোঁক দিলেন অন্যান্য কৃষিকাজ ছাড়া? অন্য অন্য কৃষিকাজের থেকে আমাদের ফুলের ব্যবসায় লাভজনকতা বেশি। কেন? যেমন কি, এটাতে আমাদের এটা টাটকা পয়সা, আর কাঁচা জিনিস আরো বেশি পয়সা। এই ফুলগুলো কিভাবে বিক্রি করেন? এটা ফুল আমরা পাইকারিও বিক্রি করি, যেমন মালদা রথবাড়ি দেখুন, আমরা পাইকারি দিয়ে আসে থাকি। আর তারপরে হচ্ছে আমাদের চণ্ডীতলা প্লাস মন বাটিতে আমাদের মানে ফুটপাতে দোকান আছে, চটপাতে ওখানে বসি, তো ওখানে আমরা শ হিসাবে বিক্রি করে থাকি। এই সময়টা কোন ফুলের চাহিদা সবচেয়ে বেশি থাকে? এখন এই সময়তে সব থেকে বেশি তোমার হচ্ছে জবা ফুলের চাহিদা বেশি। সামনে কালী পূজার উপলক্ষে কেমন অর্ডার পাচ্ছেন? অর্ডার মোটামুটি ভালোই পাচ্ছি। দিতে পারবেন ফুল? সম্পূর্ণ দিতে পারবো না, কিন্তু আমরা পাইকারি নিয়ে আসবো কলকাতা থেকে, ডাইরেক্ট চাষির কাছ থেকে আমরা কিনে নিয়ে আসবো পাইকারি। আমি স হিসাবে নিব, তাহলে স হিসাবে একটা কেজি ভাগে বেঁধে দিয়ে দিব। মানে কাস্টমার যেমন ভাবে চাইবে তেমন ভাবে আমি ওদেরকে চাহিদা পূরণ করব। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।